দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে একদিন পেঁয়াজ আমদানির পর আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। হিলি স্থল বন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া গত সোমবার থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে সীমান্তের ওপারে আটকা পড়ে আগের এলসি করা 10,000 মেট্রিক টন পেঁয়াজ। গতকাল শনিবার 11টি ট্রাকে 246 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করে ভারত, কিন্তু আজ আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে তারা। সীমান্তের ওপারে এখনও শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে আছে।